ভিডিও শুরুতে আপনার অবগতির জন্য জানানো হচ্ছে এটি একটি এক্সপ্লেইন ভিডিও। এখানে মুভিটি পুরো গল্প সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে, সো যাদের স্পয়লার নিয়ে অ্যালার্জি আছে তারা আশা করি ভিডিওটি দেখবেন না। কেজিএফ যার প্রথম চ্যাপ্টারের সাথে আমাদের পরিচয় হয় 2018 সালে। এই প্রথম চ্যাপ্টারের শেষে আমরা এমন কিছু প্রশ্নের সম্মুখীন হই যার উত্তরের জন্য দ্বিতীয় চ্যাপ্টার আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশেষে 14 এপ্রিল দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই। উত্তর খুঁজে পেয়ে আমাদের মন তৃপ্ত হয়। আমরা তৃপ্ত হই বলে মুভিটি বক্স অফিসে হাততালি দিয়ে শেষ করে। তো এই হাততালি পাওয়া মুভির গল্পই আজ আমরা জানব। শুরু হয়েছে সেই রকি আর তার মাকে দিয়ে। রকির মা রকিকে একটি গল্প শোনায়। কোন এক রাজকুমার গভীর রাত্রে একা একটা নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা করে। ঠিক সেই সময় সমুদ্রে ভীষণ তুফান সৃষ্টি হয়, কিন্তু রাজকুমার তার যাত্রা না থামিয়ে চলতেই থাকে। এই গল্প শুনে রকি তার মাকে বলে, মা সমুদ্র এত সুন্দর হয় কেন? জবাবে রকির মা রকিকে বলে, সমুদ্রের গভীরে রয়েছে সব সোনা, তাই সমুদ্র এত সুন্দর। মায়ের এই কথা শুনে রকি তার মাকে বলে, মা একদিন আমি দুনিয়ার সব সোনা তোমাকে এনে দেব। মা বলে, ঠিক আছে এনে দিস, এখন ঘুমা। রকির ঘুমের মধ্যে আমরা মুভির মূল অংশে ঢুকে পড়ি। তো গুরুরাকে মারার পর কেজিএফ সাম্রাজ্যের সিংহাসন শূন্য হয়ে পড়ে। এই সিংহাসনে তখন দাবিদার হয় গরুড়ার ছোট ভাই বিরাট। সবাই তাকে সিংহাসনে বসানোর জন্য প্রাসাদে অপেক্ষা করছে, কিন্তু হেলিকপ্টার করে বিরাট না এসে এসেছে রকি। এসে সে সিংহাসনে বসে যায়। মুহূর্তে সবাই অবাক হয়ে রকিকে জিজ্ঞাসা করে, বিরাট কোথায়? রকি জবাবে বলে, বিরাটকে আমি মেরে ফেলেছি, এখন আমি এই সাম্রাজ্যের রাজা। রকির মুখে এমন কথা শুনে কমল প্রতিবাদ করে। বিনিময়ে রকি তাকে তৎক্ষণাৎ গুলি করে মেরে ফেলে। এরপরে আমরা দেখি বানারামকে, যে কেজিএফ এর কমান্ডার ছিল। রকি তাকে এতদিন হত্যা না করে বন্দী করে রেখেছিল। এবার রকি সেই বানারামকে একটি শর্তে ছেড়ে দেয়, আর সেই শর্ত হলো রকির বাহিনীকে ট্রেনিং করাতে হবে। অন্যদিকে রকি জেনে যায় কেজিএফ এ শুধু একটি সোনাকুনি নয়, মোট 9টি সোনাকুনি আছে। রকি সবগুলো সোনাকুনি মাইনিং শুরু করে দেয়, যেটা জেনে কেজিএফ এর অন্য অ্যাসোসিয়েটররা অবাক হয়ে যায়। তো রকির বাহিনী একদিন আউটপোস্ট 1 এ কাজ করার সময় একটি তলোয়ার দেখতে পায়, যেটা দেখে সবাই তখন ভয়ে পালাতে থাকে। কারণ এই তলোয়ার কারণেই এটা হলো কেজিএফ এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি অধীরা তলোয়ার। এই তলোয়ার দিয়ে অধীরা হাজার হাজার মানুষকে খুন করে। এই খবর জেনে রকিও কিছুটা অবাক হয়। তো ওই দিন রাতে অধীরা আউটপোস্ট 1 এ হামলা করে। রকি সব লোককে মেরে সে রকিকে তার আগমনের বার্তা ছুড়ে দেয়। এদিকে কেজিএফ অ্যাসোসিয়েটের দুইজন শক্তিশালী প্রতিনিধি তাদের উপরের র্যাঙ্কে থাকে রাজেন্দ্রকে ডেকে আনে। তো এই রাজেন্দ্র হলো রিনার বাবা। তারা রাজেন্দ্রকে বলে রকিকে মারতে হলে তাকে কেজিএফ এর বাইরে আনতে হবে, আর রকি তখনই কেজিএফ এর বাইরে আসবে যখন রিনা বাইরে থাকবে, আর রিনাকে বাইরে আনতে হলে তোমাকে মারতে হবে। এই বলে তারা রাজেন্দ্রকে মেরে ফেলে। টিভিতে বাবার মৃত্যু দেখে রিনা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। প্ল্যান অনুযায়ী পথে রিনাকে অধীরা লোকেরা ধরে ফেলে। রকি রিনাকে বাঁচাতে তাদের পিছু নেয়। পিছু নিয়ে এক এক করে অধীরা লোকদের মারতে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগে অধীরা দূর থেকে রকিকে গুলি করে। গুলি খেয়েই রকি মাটিতে লুটিয়ে পড়ে। অধীরা কাছে এসে রকির লোকদের বলে, যাও রকিকে নিয়ে যাও, ওকে আমি ওদের লোকদের সামনে মারবো, যাতে তারা বুঝতে পারে অধীরা কি জিনিস। গুলি খাওয়ার পরপরই চারিদিকে রকির শত্রু বাড়তে থাকে। মুম্বাই কন্ট্রোল করার সেটি রকির সব সমর্থকদের মেরে রাজত্ব শুরু করে দেয়। আহত রকিকে এসে হুমকি দেয়, তুই যদি আমার পার্টি পিস তবে আমি তোকে বাঁচতে দিব, না হলে তুই মারা পড়বি। এইসব জেনে আহত রকি ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেই কেজিএফ ছেড়ে চলে যাওয়ার। অনেক পরিমাণ সোনাদানা নিয়ে সে কেজিএফ ছেড়ে বহু দূরে চলে যায়। সবাই ভাবে রকি হয়তো লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেছে, কিন্তু রকি আসলে লড়াইয়ের ময়দান ছেড়ে যায়নি। সে গেছে দুবাইয়ে থাকা অ্যানাথ খলিলকে কব্জা করতে। রকি অ্যানাথ খলিলকে প্রস্তাব দেয় তার সাথে ব্যবসা করার, কিন্তু লুজার রকির সাথে অ্যানাথ খলিল তখন ব্যবসা করতে চাইছে না। এদিকে রকির প্ল্যান মোতাবেক ইন্ডিয়ায় থাকা অ্যানাথ খলিলের সব সমর্থকদের মেরে ফেলে। এটা জেনে অ্যানাথ খলিল অবাক হয়ে যায় এবং রকির কাছে মাথা নত করে। তো এদিকে লুট করার জন্য রকির অনেকগুলো ট্রাকে আক্রমণ চালায় অধীরার লোকেরা। তখন একটি ট্রাক থেকে রকি বেরিয়ে আসে। রকিকে দেখে অধীরার লোকেরা প্রথমে চমকে যায়, পরে হাসাহাসি করে। এদের হাসাহাসি দেখে রকি একদম কুল ভাব নেই। অধীরের লোকেরা বন্দুক তাক করে তাকে আক্রমণ করার জন্য, কিন্তু রকির সাথে থাকা ট্রাকগুলো থেকে তখন ভারী ভারী অস্ত্র নিয়ে রকির লোকজন বের হতে থাকে। এই অস্ত্রগুলো রকি অ্যানাথ খলিলের কাছ থেকে কিনেছিল। তো বের হয়ে তারা অধীরের বাহিনীকে আক্রমণ করে। এতে অধীরা প্রচুর আহত হয়।
কিন্তু সুযোগ পেয়েও রকি অধীরাকে না মেরে ছেড়ে দেয়। অধীরাকে ছেড়ে দিয়ে এসে চলে যায় মুম্বাইয়ে থাকা শেট্টির কাছে, যে শেট্টি একসময় রকিকে পা চেটার হুমকি দিয়েছিল। সে শেট্টি ভয়ে রকি পা টিপে দেয়, কিন্তু রকি তাকে মাফ না করে মেরে ফেলে। তারপর 4 বছর ধরে KGF এর রকির রাজত্ব চলে। এই 4 বছর রকি KGF কে অন্য লেভেলে নিয়ে যায়। 1981 সাল, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তখন দায়িত্ব নেই রামিকা সেন। CBI হেড রাঘবন, যে শুরু থেকে রকিকে ধরার চেষ্টা করছে, সে রামিকা সেনের কাছে যায়। সে জানায় রকি এমন একজন ক্রিমিনাল যার দাপটে আমার বাহিনী কিছুই করতে পারছে না। আমি অনেকবার রকিকে ধরার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমাকে ব্যর্থ হতে হয়েছে। এবার আমি চাই আপনি তাকে ধরার চেষ্টা করুন। রাঘবনের মুখে রকির কথা শুনে রামিকা ঘাবড়ে যায়। সে রকিকে ধরার জন্য রেডের ব্যবস্থা করে। রেড করতে গিয়ে পুলিশ কিছুই খুঁজে পায় না, কিন্তু এক জায়গায় একটি সোনা বিস্কুট খুঁজে পায়। পুলিশ এটা থানায় নিয়ে আসে। এটা জানতে পেরে রকির মাথা খারাপ হয়ে যায়। সে বিস্কুটটি উদ্ধার করার জন্য সোজা থানায় চলে আসে। রকিকে দেখে থানার সব পুলিশ ভয় পেয়ে যায়। একজন পুলিশ তাড়াতাড়ি সোনার বিস্কুট এনে রকির হাতে তুলে দেয়, কিন্তু রকির মন তাতে শান্ত হয় না। সে পুরো পুলিশ স্টেশনে উড়িয়ে দেয়। এটা জেনে রামিকে রেগে যায়। টিভিতে সে সাংবাদিকদের বলে, আমারও অস্ত্র আছে, বাহিনী আছে, আমি রকিকে ঘরে ঢুকে মারব। এদিকে আহত অধীরা সুস্থ হয়ে KGF এ ঢোকার প্ল্যান করে। সে KGF এ কাজ করার লোকদের থেকে KGF এ ঢোকার পথ পেয়ে যায়। এদিকে অনেকদিন পর রকির প্রেমিকা রিনা রকির প্রেমে পড়ে। দুজন তখন রোমান্টিক মুডে হারিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে রামিকা সেন চেষ্টা করে রকির বিরুদ্ধে কমপ্লেন জোগাড় করার, কিন্তু যখনই সে কোনো কমপ্লেন খুঁজে পায় না, ঠিক তখনই রকি নিজেই রামিকার অফিসে কমপ্লেন নিয়ে হাজির হয়। রামিকাকে সে বলে, এই নিন ম্যাডাম, আমার বিরুদ্ধে সব কমপ্লেন আপনি এখানে পাবেন। কিন্তু রামিকার নেতারাই রামিকাকে রকির এই কমপ্লেন না নেওয়ার চাপ দেয়, কেননা রামিকার দলে থাকা 200 জন নেতাই রকির থেকে টাকা নেয়। এমনকি রামিকার দলটিও চলে রকির টাকায়। ফলে এখন যদি সেই কমপ্লেন নেই, তবে তার সরকার ভেঙে পড়বে। অসহায় রামিকা তখন রকিকে হাতে মুঠো পেয়েও কিছু করতে পারে না। তো রোমান্টিক মোড়ে থাকে রিনা জানতে পারে সে রকির সন্তানের মা হচ্ছে। এই খুশির খবর দেওয়ার জন্য সে রকির কাছে ছুটে যায়। এদিকে তখন রকিকে আক্রমণ করার জন্য অধীরা তার লোকজন নিয়ে KGF এ ঢুকে পড়ে। রকি এসবের কিছুই জানে না। রিনা যখন তাকে বাবা হওয়ার খবরটি দেয়, তখন সে খুশিতে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে পেছন থেকে অধীরা রকিকে গুলি করে, কিন্তু গুলি রকির গায়ে না লেগে লাগে রিনার গায়ে। মুহূর্তে রিনা মাটিতে লুটিয়ে পড়ে। রিনার এই মৃত্যু দৃশ্য দেখে রকি হিংস্র বাঘের মতো হয়ে যায়। তারপর শুরু হয় অধীরার সাথে রকির লড়াই। এই লড়াইয়ে শেষে রকি চাপ দিয়ে অধীরাকে মেরে ফেলে। তারপর সে জানার চেষ্টা করে এত টাইট সিকিউরিটির মধ্যে অধীরার লোকেরা কিভাবে KGF এ ঢুকলো। সে বুঝতে পারে এর পেছনে আসলে কার হাত রয়েছে। দ্রুত সে রওনা দেয় পার্লামেন্টের দিকে। রকি গুলি খেয়ে পার্লামেন্টে ঢুকে সোজা রামিকা সেনের কাছে চলে যায়। কিন্তু রামিকাকে না মেরে সে গুলি করে গুড়ি পান্ডিয়াকে। এই পান্ডিয়া ছিল মেন কালপিট, যার কারণে রিনা মারা যায়। তো রকির এমন উন্মাদ আচরণ দেখে রামিকা তার বিরুদ্ধে ডেথ ওয়ারেন্ট জারি করে। সরকার বাহিনী রকির সবকিছু ঘিরে ফেলে, কিন্তু রকিকে তারা খুঁজে পায় না। এদিকে রকি তখন সব সোনা নিয়ে জাহাজে করে সমুদ্রে চলে যায়। তার সাথে থাকা সব লোক দিয়ে সে অনত্র পাঠিয়ে দেয় যেখানে তাদের জন্য ঘরবাড়ি বাঁধা ছিল। তো সমুদ্রে থাকা ভারতীয় নৌবাহিনীকে রকি আগে থেকে ফ্যাক্স করে জানিয়ে রাখে। ফলে নৌবাহিনী রকির জাহাজ বরাবর মিসাইল তাক করে। রামিকা অর্ডার দেয়। রামিকার অর্ডার পেয়ে সরকার বাহিনী মিসাইল ছুড়ে মারে। সেই মিসাইল KGF এর মতো রকির জাহাজ ধ্বংস করে দেয়। রকি সমুদ্রে তলিয়ে যায়, যার চারিদিকে তখন সোনার বিস্কুট ছড়িয়ে থাকে। আর এইভাবে এই মুভি শুরুতেই বলা রাজকুমারী গল্পটি বাস্তব করে দেখায় রকি। তো এটাই ছিল KGF 2 পুরো স্টোরিটি। এই স্টোরিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ পুরো গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।